আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে, তার নাম মনির ফরাজি। রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। দগ্ধ একজন ছাড়া বাকি 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাসপাতালের সামনে আহতদের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আহতদের অবস্থা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? নাজনীন, আপনারা জানেন যে এরই মধ্যে 26 জন এই ঘটনায় নিহত হয়েছেন এবং আহত যারা রয়েছেন 11 জন এখন ভর্তি আছেন। তাদের মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে এখানকার যিনি আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর তিনি জানিয়েছেন, গণমাধ্যমে তিনি কথা বলেছেন, তিনি যেটা বলেছেন যে একজন বাদে মূলত বাকি 10 জনের অবস্থাই খুব খারাপ এবং এর মধ্যে 6 জন আইসিইউতে রয়েছেন, যাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের কিন্তু সবারই কিন্তু শ্বাসনালী ফুলে গেছে। এবং তিনি যেটা বারবার যে কথাটিতে জোর দিয়েছেন যে শ্বাসনালীতে যদি 1% বার্ন থাকে সেখানে কিন্তু সেটি ঝুঁকি থেকে যায় এবং তাদের কিন্তু বাঁচানোটা মুশকিল হয়ে যায়। এবং এই আজকের যে কথা সেটা থেকেও বোঝা যাচ্ছে যে এখন যারা রয়েছেন তাদের কিন্তু তারা এখন পর্যন্ত তারা বলছেন না যে তারা আছে, কিন্তু তারা কিন্তু এখনও ঝুঁকির মধ্যেই রয়েছেন। তবে একজনকে তারা বলেছেন যে তার অবস্থা মোটামুটি ভালো আছে, অর্থাৎ তার সুস্থতার ব্যাপারে তারা অনেকটাই আশাবাদী, কিন্তু অন্যদের ব্যাপারে এখনও আশাবাদী না। আর এখানে কিছুক্ষণ আগে আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আজকেও ভিড় করেছেন, যদিও তাদেরকে সেভাবে ভিতরে যেতে দিচ্ছেন না। কারণ হচ্ছে এখানে কিন্তু নিচেই হাসপাতালের যে নিচে সেখানেই কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এবং এখানে একটি বিষয় হচ্ছে যে স্বজনদের আর্তনাদ কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে এর মধ্যে এই ঘটনায় যেহেতু অনেক লোকের মৃত্যু হয়েছে এবং যারা ভর্তি আছে তাদেরও স্বজনদের চোখে কিন্তু এখন শোকের ছাপ। এবং একটি বিষয় হচ্ছে যে সার্বক্ষণিক চিকিৎসকরা এখানে নজরদারিতে রেখেছেন এবং যদিও আজকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে এখানে যিনি রয়েছেন সমন্বয়কের দায়িত্বে প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন, তিনিও আমাদের মুঠোফোনে অনেকের সাথে কথা বলেছেন। তিনিও যেটা বলেছেন যে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই যেহেতু তাদের কোনো আপডেট নেই এবং যথারীতি যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে সেই। শামীম আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে চট্টগ্রামে মারা গেছে 1 জন। এ নিয়ে এই বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন 71 জন। শরৎপুরেও 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালে চিকিৎসক ও নার্স সহ আরও 44 জন করোনা আক্রান্ত হয়েছে। এই বিভাগের 6 জেলা এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,860। নোয়াখালীতে 23 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। ISPR জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হন আক্তারুজ্জামান বাবু। এরপর টুটপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই সংসদ সদস্য। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যালোচনার বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। দর্শক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আদিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক, যিনি ওয়াহিদা খানমের জন্য যে বিশেষ একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের প্রধান, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে ওয়াহিদা খানমের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে, তবে শঙ্কামুক্ত নয়। এটি তিনি ব্যাখ্যা করেছেন এভাবে যে তার যে হাত যেগুলো নড়াচড়া করছিল সেগুলো করছে এবং
তিনি তার জ্ঞানেরও কিছুটা উন্নতি হয়েছে, যেমন ধরেন কথা বলার বিষয়ে, তারপর পরিবারের লোকজনের সঙ্গে পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়ার ব্যাপারগুলো, এসব বিষয়ে তিনি কথা বলেছেন এবং খোঁজ খবরও নিচ্ছেন। চিকিৎসকরা আমাদেরকে তেমনটি বলেছেন এবং তিনি বলেছেন যে তার অবস্থার উন্নতি হওয়ার কারণে তাকে আইসিইউ থেকে এখন HDO অর্থাৎ হাই ডেফিনেশন হাই ডিপেন্ডেন্সি ইউনিট সেখানে নেওয়া হবে, সেখানেও আইসিইউর মতো কেয়ারিং করা হবে, তার তাকে সেখানেও সেভাবে দেখভাল করা হবে। কেননা তার মাথার যে অংশটিতে ফাটল দেখা দিয়েছে অর্থাৎ যে আঘাত পেয়েছেন সেই অংশটির ইনফেকশন হওয়ার একটা সুযোগ আছে, সে কারণে শেষ পর্যন্ত তাকে আসলে সংক্রামুক্ত বলা যাবে না এবং সেটির জন্য তাকে বাড়তি যত্ন নেওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে এবং তারা বলছেন যে হয়তো দু তিন দিনের মধ্যে কেবিনে নেওয়ার একটা সুযোগও রয়েছে। ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। সকালে রাজধানীর সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:42 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। তবে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমছে। এ পর্যন্ত লেনদেন হয় 423.72 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 127টি, কমে 165টি এবং অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ফার্মা, রিং সাইন টেক্সটাইল, লাফার্স হোলসিম, বিডি ফাইন্যান্স, গ্রামীণফোন, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।